হ্যালো, ওয়েলকাম টু কুইকেল ইউটিউব চ্যানেল। ম্যাথ ক্লাসে আজকে আমরা সাহা ইনস্টিটিউটে শিখব দুটো বিশেষ ধরনের সমস্যা, একটা সংখ্যাতত্ত্ব চ্যাপ্টার, একটা অনুপাত চ্যাপ্টারের অঙ্ক। তো এই সমস্যা দুটির মাধ্যমে আমরা শিখে নেব নতুন দুটি সমস্যার সমাধান করা, যেটা আমাদের কুইকেল চ্যানেলে আগে আপলোড করা নেই, এবং আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়েও সম্ভবত এই দুই ধরনের সমস্যা নেই, কিন্তু এর পরবর্তীতে যদি না থাকে অ্যাড করে দেওয়া হবে। আমাদের অনলাইন ক্লাস করছে দিশা, দিশা আমাকে এই দুটো অঙ্ক পাঠিয়েছে, স্যার এই অঙ্ক দুটো করে দিন। ঠিক আছে, আমরা চলে যাই প্রথম সমস্যা। দুটি পরস্পর যুগ্ম সংখ্যার গড় 17 হলে সংখ্যা দুটি কত কত? আমি আজকে এই সমস্যা কিভাবে সমাধান করতে সেটা দেখাচ্ছি। দিশা যে সমস্যাটি পাঠিয়েছিল সেখানে এখানে প্রবলেম ছিল, অঙ্কটা ভুল ছিল। তো দুটো পরস্পর যুগ্ম সংখ্যার গড় যদি 17 হয় তাহলে সমষ্টি কত? দুটো সংখ্যা তো 17 × 2 = 34, এটা সমষ্টি। এবার পরস্পর যুগ্ম সংখ্যা বলতে একটা যুগ্ম সংখ্যার পরবর্তী যুগ্ম সংখ্যা, অর্থাৎ 4 এর পরে 6, 20 এর পরে 22, 46 এর পরে 48, 72 এর পরে 74, এরকম পরস্পর যুগ্ম সংখ্যা কীভাবে বাড়ে দেখো। একটার থেকে আর একটা 2 বেশি হয়, তাহলে আমি একটা যদি এক্স ধরি, একটাকে যদি এক্স ধরি তাহলে অপরটা কত? x+2, এই জায়গাটা ধরতে হবে। পরস্পর সংখ্যা বলতে এক্স আর x+1, এটা ধরলে ভুল হয়ে যাবে, তাহলে এই জায়গাটা মনে রাখতে হবে। পরস্পর যুগ্ম সংখ্যা একটা যদি এক্স ধরি পরেরটা x+2, বা পরস্পর অযুগ্ম সংখ্যা যদি হয় একটা যদি এক্স ধরি পরেরটা x+2 হবে। দুটো পরস্পর সংখ্যা অথচ এক্স আর x+1 ধরছি না, কেন? কারণ একটা যুগ্ম সংখ্যার পরের যুগ্ম সংখ্যা +2 হয়, বা একটা অযুগ্ম সংখ্যার পরবর্তী অযুগ্ম সংখ্যা +2 হয়, এই জায়গাটা মনে রাখবে। ব্যাস, তাহলে আমরা কি করবো এবার? এক্স একটা সংখ্যার x+2 আর একটা সংখ্যা, তাদের সমষ্টি 34, তাহলে 2x = কি? এই 34-এর থেকে 2 এই পাশে এসে মাইনাস হলো 32, x = 16 হলো। তাহলে x+2 = কত? 18। সংখ্যা দুটি কত কত? 16 এবং 18। এবার যদি এইরকম প্রশ্ন থাকে, দুটি পরস্পর যুগ্ম সংখ্যার গড় 17 হলে সংখ্যা দুটি কত কত, তাই থাকলো না সংখ্যা দুটির, এবার অনুপাত চ্যাপ্টারে চলে যাব, সংখ্যা দুটির অনুপাত কত? অঙ্ক চেঞ্জ করা শিখিয়েছিলাম, অনুপাত কত? এখান থেকে আমরা অনুপাত চ্যাপ্টারে চলে আসতে পারি, সংখ্যাতত্ত্ব প্লাস অনুপাত। তাহলে তাদের অনুপাত কত? 16:18, তাহলে 2 দিয়ে কাটলে 8 আর 9 হয় 8:9। এবার চলে যাও পরবর্তী সমস্যায়। কি? দুটি সংখ্যার সমষ্টি ও অন্তরের অনুপাত 3:2 হলে সংখ্যা দুটি কত, সংখ্যা দুটির অনুপাত কত? তা সংখ্যা দুটি আমি ধরে নিলাম একটা এক্স আর একটা ওয়াই, দুটোই অজানা রাশি, দুটো অজানা রাশি থাকলে তার সমাধান করা যায় না, কিন্তু এই বিশেষ ক্ষেত্রে যায়, কারণ এখানে অনুপাত চাইছি, এক্সের মানও বের করতে বলেনি, ওয়াইয়ের মানও বের করতে বলেনি, অনুপাত। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে x+y, আর সংখ্যা দুটির অন্তর কত? x-y, তাদের অনুপাত 3:2। তাহলে আমি x+y আর এটাকে বাই লিখলাম, x-y = 3/2, এবার এই কোনাকুনি গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 3-এর সাথে x গুণ করলে 3x, 3-এর সাথে y গুণ করলে 3y, 2-এর সাথে x গুণ করলে 2x, 2-এর সাথে y গুণ করলে 2y, তাহলে এখানে 3x আর এই পাশে 2x, এই পাশে এসে -2x হলো, এখানে 2y, এই পাশে 3y, এই পাশে গিয়ে প্লাস হলো, 3 আর 2 = 5, 5y, আর এখানে x থাকলো। এবার এই yটাকে এই পাশে নিচে নামিয়ে নিয়ে আসো, তাহলে কত হচ্ছে x/y, এখানে 5 আছে, 5 এর নিচে 1 একটা থাকে, তাই 1 লিখলাম, তাহলে x/y = যদি 5/1 হয় তাহলে x = y = 5:1, তাহলে সংখ্যা দুটির অনুপাত হবে 5:1। ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা, এটা নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সহ রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টে এই ধরনের সমস্যা আসতে দেখা যায়, এবং যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে গভর্নমেন্ট সার্ভিসের সেখানেও কিন্তু আমরা এই ধরনের সমস্যা দেখে থাকি। তাহলে যে দুটো সমস্যা নিয়ে আলোচনা করা হলো, শুধু দিশা নয়, দিশার মতো হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টস এই ধরনের সমস্যা যদি না পারো তাহলে তার সমাধান করে নেবে। এবার তোমরা এখান থেকে HW থাকবে তোমাদের, HW কি? এই যে অঙ্কটা রয়েছে এরকম 10টা অঙ্ক করবে, কি? দুটো পরস্পর যুগ্ম সংখ্যার গড় অন্য একটা ধরো,
সেই জায়গাতে অবশ্যই মনে রাখবে, ভুল হয়ে যাবে। তুমি 17 জায়গায় যদি 18 ধরো ভুল হয়ে যেতে পারে, 19 ধরো ভুল হতে পারে। তোমাকে দেখতে হবে গড় যেটা করছো তার ডাবল করতে হবে, ডাবল করে তার থেকে 2 বিয়োগ করলে জোড় সংখ্যা হয় কিনা। তাহলে তোমাকে একটা জায়গায় মনে রাখতে হবে যে এই জায়গাটা যেটা গড় ধরবো সেই গড়টা যদি আমি 10 ধরি, তাহলে 10 ডাবল করলে 20 হয়, 20 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 18 হয়, হবে। যদি তুমি 11 ধরো, 11 ডাবল করলে কত হয়? 22, তার থেকে 2 বিয়োগ করলে 20 হবে। তুমি যদি 16 ধরো, 16 দুগুণে 32, 32 থেকে 2 বিয়োগ করলে কত? 30, তাকে অর্ধেক করলে কত হচ্ছে? 15 হয়ে যাচ্ছে, হবে না। তো সেই জায়গায় তোমার এইটা ধরে ধরে দেখতে হবে, তাহলে দুটি সংখ্যার গড় করবে তাদের অনুপাত কত, এইরকম অঙ্ক 10টা করবে। আর দুটি সংখ্যার সমষ্টি এবং অন্তরের অনুপাত এটা তুমি যা খুশি তাই ধরো, কোনো অসুবিধা নেই, সমস্যার সমাধান হয়ে যাবে। যা খুশি তাই ধরো, ধরে সংখ্যা দুটির অনুপাত কত, এইভাবে আরও 20টা অঙ্ক করো। তাহলে এখানে 20 আর 10, 30টা সমস্যার সমাধান, সমস্যা তৈরি করো একটা কালি দিয়ে, তার অ্যান্সার করো আর একটা কালি দিয়ে। তাহলে এখানে তোমার স্বাধীনতা আছে, যা খুশি তাই ধরতে পারবে। এখানে তোমাকে এটা ডাবল করে তার থেকে 2 বিয়োগ করে তাকে আবার 2 দিয়ে ভাগ করে দেখতে হবে যে যুগ্ম সংখ্যা পাচ্ছ কি না, কারণ এক্স ইকুয়াল টু যুগ্ম সংখ্যা। তাহলে 10টা সমস্যা যদি তুমি তৈরি করতে পারো দুটি পরস্পর যুগ্ম সংখ্যার, তাহলে আরও 10টা তুমি করো অযুগ্ম সংখ্যা, তাহলে আরও 10টা তুমি করো, তাহলে 40টা অঙ্ক হবে। 10টা করো পরস্পর যুগ্ম সংখ্যা, 10টা করো পরস্পর অযুগ্ম সংখ্যা, আর এখানে তুমি 20টা অঙ্ক করো, মোট 40টা অঙ্ক করে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাও, হোয়াটসঅ্যাপে আমি দেখে নেব। ভালো থাকো, সুস্থ থাকো, আশা করছি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। যদি আজকের ক্লাসে কোনো প্রবলেম থাকে কমেন্ট করে জানাও, পরবর্তী ক্লাসে দেখা হবে অন্য কোনো সমস্যাকে সামনে নিয়ে। যদি তুমি তোমার সমস্যা আমাকে পাঠাও সেটা দিয়েও আমি পরবর্তী ক্লাসটা করতে পারি। আর সেই পরবর্তী ক্লাস সবার আগে দেখতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখতে হবে, আর এই ক্লাসটার যে এপিসোড তুমি দেখছো সেটাকে লাইক করে রাখো, লাইক করলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সবার আগে পাওয়া যায়। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, টাটা, বাই বাই।